গুড পিপল, আবার ওয়েলকাম করছি স্বাধীন চেট কর্পোরেশন পেজে। সো একদম নতুন আপডেটের মধ্যে অনেকগুলো কালার আপনাদের সাথে শেয়ার করেছি টোয়াক্কেল সিরিজে। এগুলো ঈদের পর কালেকশন ছিল, আমাদের স্টক হয়েছে, রিসেন্ট স্টক হয়েছে গতকালকেই। তো আপনাদের সঙ্গে আর আজকে যে কালারটি শেয়ার করবো একটা অ্যাশ কালারের মধ্যে, আর কোড নাম্বার হচ্ছে D1180। তো কালার খুব সুন্দর একটা কালার, অ্যাশ বা গ্রে কালার যাই বলুন না কেন। আর এখন একটু ভিন্ন প্যাটার্নের দুপাটা আসছে এবং সালোয়ারগুলো সেম। নেকের পোর্শনটা আমি আপনাদেরকে একটু ভালো করে জুম ইন করে দেখাই, যে দেখুন একটা ম্যাচিং একটা পাল দিয়ে কাজ করা আছে, কপার গ্রে কালার স্টোনটা দিয়ে নেকলাইনটা এভাবে কাজ করা, যে টোয়াক্কেল ফেব্রিক। সেখানে ওনাদের ট্যাগ স্টিকার সব কিছু লাগানোই আছে। প্রোডাক্টগুলো একদম 100% অরিজিনাল লং বডি, অল ওভার হচ্ছে এমব্রয়ডারি করা ফ্রন্ট পার্টটা। হচ্ছে ফ্রন্ট পোর্শনটা পুরোটাই এমব্রয়ডারি করা, একদম নেক থেকে লেন্থ যা আছে পুরো বডিটাই কাজ করা আছে। লোয়ার পোর্শনটা এভাবে ম্যাচিং পার্ল দেওয়া, ম্যাচিং পার্ল দেওয়া। আর হচ্ছে সালোয়ারটা দেখুন, সালোয়ারের পোর্শনটা আমি যেটা বলছিলাম, এখানকার এই ড্রেসগুলোর স্পেশালিটি হচ্ছে দোপাটাগুলো সিল্কের প্যাটার্ন, এবং এটা হচ্ছে স্লিভসের প্যাটার্নটা, ফুল স্লিভস, একদম বর্ডার লাইনে এতটুকু কাজ পাচ্ছেন হাতের নিচের অংশটা জুড়ে। আর এই যে একটা অংশ দেখুন, সুন্দরভাবে অর্গ্যানজা ফ্যাব্রিক্স দিয়ে এভাবে কাজ করা, দোপাট্টা সিল্কের মধ্যে ডাবল শেডের আর চওড়া একটা ওয়ার্ক। এই পাশটাও কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি লেস বসানো আছে, লেসটা কিন্তু একদম ফিক্সড বোঝাই যায় না যে এটা এক্সট্রা কোনো লেস। আচ্ছা, আমি ড্রেসটাকে একটু লম্বালম্বিভাবে ধরি আপনাদের বুঝবার সুবিধার্থে, আমি একটু লম্বালম্বিভাবে ধরলাম। দেখুন এই হচ্ছে ড্রেসটা, সুন্দর একটা সুরমা কালারের মধ্যে কপার কালার কাজ লোয়ার পোর্শন এবং নেকের পোর্শনটা। আর ঠিক মিডেলে যদি দেখাতে যাই, এই যে মিডেলটা হচ্ছে এভাবে স্টোনগুলো দেখুন, খুব সুন্দর একটা কুন্দনের মতো স্টোনটা, এই যে স্টোন। আর এই সাইডে একটা টার্সেল আছে, প্রিটি একটা টার্সেল। লোয়ার পোর্শনটা একটা ম্যাচিং অনেকগুলো স্টোন দিয়ে কাজ করা, ফুল স্লিভস এবং দোপাট্টা। প্রাইস হচ্ছে 4000 টাকা। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন। ফুল কমপ্লিটলি ড্রেসটি কিন্তু দুভাবে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মেরুনের মধ্যে দুটো কালেকশন আছে এই সিরিজে, এটার কোড নাম্বারও D1174। আচ্ছা যাই হোক, মেরুনের মধ্যে আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিলাম প্রথমে, আপনাদের সাথে ড্রেসটা শেয়ার করছি। এটাও মেরুনের মধ্যে নেকের লাইনটা এভাবে ব্ল্যাক অ্যান্ড মেরুন পাল দিয়ে কাজ করা, অল ওভার যা দেখে আসছেন প্রিভিয়াস যে কালেকশনগুলো দেখিয়েছি সেম সেলফ একটা ওয়ার্ক, কপার গোল্ডেন কালার একটা ওয়ার্ক আছে, এবং এইখানটা একটা বড় বড় কুন্দনের কাজ আছে, একটা বড় টার্সেল বসানো আছে নেকের লাইনটা। লোয়ার পোর্শনটা আর কটনের সালোয়ার, যেটা দেখতে কাতানের মতো টেক্সচারটা। হচ্ছে প্যান্টের ফ্যাব্রিকটা, ড্রেসটা অ্যান্ড এইটি স্লিভসটা, আর ওনাগুলো আমি খুলে এবং মেলে ধরেছি অনেক বড় দোপাটাগুলো, এবং চারপাশেভাবে বর্ডার করা কাজ আছে, অর্গ্যানজা ফ্যাব্রিক্স দিয়ে এভাবে লেস বসানো আছে। আমি আপনাদের সুবিধার্থে একটু লম্বালম্বি দেখিয়ে দিই। এই যে দেখুন মেরুনের মধ্যে এইভাবে আপনারা নেকের কাজটা পাচ্ছেন, এবং লোয়ার পোর্শনটা একটা প্যান্ট এবং দোপাট্টা, এবং এইটা হচ্ছে কি আপনাদের, সরি এটা হচ্ছে প্যান্ট, ওটা হচ্ছে স্লিভস এবং দোপাট্টা। প্রাইস হচ্ছে 4000 টাকা। যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন, এগুলো কিন্তু একদম আমাদের শপের নতুন কালেকশন। ঠিক আছে, এরপরের যে কালেকশনটা, এটা হচ্ছে D1179 নাম্বার কোড। এটা হচ্ছে একদম ব্ল্যাক ব্লু, ডার্ক ব্লু, নেভি ব্লু যাই বলেন না কেন। এটাও লনের উপর ফ্যাব্রিকটা, লনের সাথে যা আছে সেটা হচ্ছে ম্যাচিং পার্ল আছে, কপার কালার, প্রত্যেকটা ডিজাইনের সঙ্গে আমরা কপার এবং গোল্ডেন কালার পেয়েছি।
সেলফ একটা ওয়ার্ক এবং সেলফ ওয়ার্ক, তাছাড়া নেকলাইনটা এভাবে ডিজাইন করা আছে। টাওয়াক্কল ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো একদম নতুন, আমাদের অনলাইন পেজে স্টক করেছি আমরা। আর এটা হচ্ছে লোয়ার পোর্শনটা, দেখুন, মানে ফুল বডি কাট যারা চান, কটন কটনের মধ্যে, যে এটা হচ্ছে কটনের সালোয়ার, দেখতে কাটনের মতো লাগে। নিচের অংশটা দেখুন ম্যাচিং পাল দেওয়া। স্পেশালিটি আমি দুপাটা খুলে দেখাবো। দুপাটা হচ্ছে এরকমভাবে সিল্কের মধ্যে অর্গেঞ্জার একটা বর্ডার লাইন দেওয়া, এবং ভেতরেও কিন্তু কাজ আছে স্লিভসটা। আমি আপনাদের সাথে লম্বালম্বিভাবে শেয়ার করি, যেন ড্রেসটা সম্পর্কে একটু ভালো করে অবগত হতে পারেন। এটা ড্রেসের ফ্রন্ট পাটটা, ফ্রন্ট পাটটা তো মানে ডার্কগুলো যারা পছন্দ করেন, কেন যেন আমারও খুব বেশি পছন্দের একটা কালার, ডার্ক কালার, নেভি ব্লু কালার। ফ্রন্ট পাটটা কাজ, ব্যাক পাটটা প্লেন বলে আমরা ব্যাক পাটটা শেয়ার করি নি। ব্যাক পাটটা একদম প্লেন, আর প্লেন ব্যাক পাটটা থাকলেও এগুলোর দুপাটটা আঙ্কেল একটু ওনাটা আমরা ধরি। আমরা একটু ড্রেসের দুপাটাটা ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন দুপাটাগুলো কতটুকু চওড়া এবং কী পরিমাণ কাজ আছে। হ্যাঁ, অনেক বড় দুপাটটা, সিল্ক দুপাটটা এবং সফট একটা ম্যাটেরিয়ালস। দুপাটাটা একটু স্পেশালিটি, এই যে দেখুন, এগুলো কিন্তু খুব ভারী কাজ, এটা দুপাটা ফেলে রাখলেই এক সাইডে পরে থাকবে। সুন্দরভাবে কাজ করা আছে পুরো দুপাটটা, সবগুলো দুপাটাই কিন্তু এইভাবে কাজ করে, এবং সবগুলো দুপাটটাই খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, মাশাল্লাহ। এটা হচ্ছে লেস ওয়ার্ক, পরে থাকবে, গায়ের সাথে মিশে থাকবে, এবং একদমই মানে একদমই সফট সফট একটা দুপাট্টা। প্রাইস হচ্ছে 4000 টাকা। যাতে ভালো লাগবে পেজে ইনবক্স করবেন, ক্যাশ অন ডেলিভারি হোল বাংলাদেশ। সো ঢাকার ভেতরে হচ্ছে 80 টাকা ডেলিভারি চার্জ, আর বাইরে হচ্ছে 150 টাকা। সো সঙ্গে থাকুন, কারণ পেজে অনেক অনেক ক্যাটালগ এসছে, আস্তে আস্তে এগুলো পেজে আপডেট দেওয়া হবে। আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, বিয়ন্ড অনেক চুনরি, ওকে, অনেকগুলো কালেকশন এসছে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিও এবং কলের মাধ্যমে। খুব শুরুতে নতুন কালেকশন এসছে, সুইস কালেকশন, জোহরা, ইন্ডিগো অ্যাভেলেবেল আছে, জোহরা ডিজিটাল প্রিন্টের লন দোপাটটা অ্যাভেলেবেল আছে। আর সবকে চলে আসতে চাইলে সেন্টার পয়েন্ট শপিং মলে, লেভেল 2, শপ নাম্বার 24, স্বাধীন ট্রেড কর্পোরেশন। এখানে আমাদের পাইকারি এবং খুচরা সেল করা হয়, আর তাছাড়া হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে লন কালেকশনও অ্যাভেলেবেল আছে। তো রেগুলার ইউজের জন্য ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি ফেরদৌস লন সবসময় সারা বছরই শুধু মলে কিনতে চাইলে আমাদের সব অবশ্যই ভিজিট করবেন। ভালো থাকবেন, সুস্থতা সবার জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।